শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামলায় নিহত ঝালকাঠের দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পারেকে। 2005 সালের 14 নভেম্বর তাদের বোমা মেরে হত্যা করা হয়। এই দিনটির স্মরণে সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি পূর্ব চাঁদকাঠি জজ কোয়ার্টার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী ও জেলা আইনজ সমিতির সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু।